দেশের মানচিত্রে নেই তিব্বত তাইওয়ান, ক্ষুব্ধ চীনের নাগরিকরা সম্প্রতি নিজেদের দেশের মানচিত্রের ছবি দেখে বেজায় ক্ষোভ প্রকাশ করেছে চীনের লোকজন। কারণ ভারতীয় একটি ম্যাগাজিনে চীনের মানচিত্র থেকে উড়ে গিয়েছে তিব্বত আর তাইওয়ান। সীমান্ত নিয়ে অশান্তির মাঝে এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ চীনের নাগরিকরা। কলকাতা 24-এর খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই চীনা এক সংস্থার অনুষ্ঠানে অধিকৃত কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছিল। এবার ইন্ডিয়া টুডের গত 21 জুলাইয়ের ইস্যুতে চীনের ওই মানচিত্র প্রকাশ করা হয়েছে। এরপর থেকে চীনের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত মন্তব্য করছে। ভারত এবং ওই ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভ উবড়ে দিচ্ছে। পাকিস্তানে বেড়ে চলা চীনের বিনিয়োগ নিয়ে চাইনিজ নিউক্লিক শীর্ষক একটি কভার স্টোরি করা হয়েছে ওই পত্রিকায়, আর সেখানেই ব্যবহার করা হয়েছে ওই ছবি। চীনের মানচিত্রটি থেকে বাদ গিয়েছে তিব্বত আর তাইওয়ান। সেটা দেখে সাংহাইয়ের এক বাসিন্দা বলেছেন, কেউ আপনাদের এই খারাপ ম্যাগাজিন পড়বে না। অপর একজন লিখেছেন, তিব্বত চীনের অংশ, ভারত সেটা কোনোদিনই সরাতে পারবে না। তবে চীনের প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এত ছোট একটা বিষয়কে এত সিরিয়াসভাবে কেন নিচ্ছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই 15 প্লাস নামের এক চীনা স্মার্টফোন সংস্থার অনুষ্ঠানে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়। একটি প্রেজেন্টেশন দেওয়ার সময় এই ঘটনা ঘটে। সংস্থার পক্ষ থেকে ভারতের যে ম্যাপ দেখানো হয় তাতে ছিল না অধিকৃত কাশ্মীর। ওই সংস্থা অনুষ্ঠানটি লাইভ দেখায়, পরে রেকর্ডের অনুষ্ঠানটি প্রচার করা হয়। ভিডিওটির 1 ঘন্টার 5 মিনিটের মাথায় ওই ভুল ম্যাপটি সবার চোখে পড়ে।